হ্যালো ভিউয়ার্স, আমরা যারা নতুন ইউটিউবার তাদের একটি কমন সমস্যা নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যে সমস্যাগুলো পড়েছি সেই সমস্যাগুলোর কথা আপনাদের সামনে উপস্থাপন করব, বাকিটা আপনারা বিবেচনা করে দেখবেন। আমরা যারা নতুন ইউটিউবার আমাদের একটাই সমস্যা সবার সম্মুখীন হতে হয়, তা হলো সাবস্ক্রাইবার এবং ভিউজ সমস্যা। আপনি তো নতুন ভিডিও তৈরি করছেন, আপলোড করছেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না। আবার আপনি আপনার ভিডিও আপলোড করার পর সেগুলো সামান্য কিছু ভিউ হচ্ছে, বাট সাবস্ক্রাইবার বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু যারা অনেক বেশি সাবস্ক্রাইবারের মালিক, অর্থাৎ যাদের চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার রয়েছে, তারা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে অসংখ্য ভিউ হয়ে যায়। কারণ যদি একটা চ্যানেলে 50,000-এর উপরে সাবস্ক্রাইবার থাকে, সেখানে ভিডিওটা পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই 50,000 লোকের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, এবং সেখান থেকে মিনিমাম 2,000 লোক সেই ভিডিওটা দেখলে বা 1,000 মতন লোকও যদি দেখে তাহলে সেই ভিডিওটা র্যাঙ্কে চলে যাবে। কিন্তু আমরা যারা নতুন আমাদের ভিডিওগুলো সহজে র্যাঙ্ক করে না, কারণ আমরা যখন ভিডিও আপলোড করি, আপলোড করার পর সেই ভিডিওতে সর্বোচ্চ একটা কি দুইটা ভিউ হয় স্বাভাবিকভাবে। আর যদি সেটা বন্ধুবান্ধবকে বলে আরও কিছু ভিউ আনা যায় তাহলে সর্বোচ্চ 50টা ভিউ আসে। কিন্তু তাহলে ভিডিও র্যাঙ্ক করবে কীভাবে? আমরা যদি ইউটিউবে সার্চ করি কীভাবে ভিডিও র্যাঙ্ক করবো বা সাবস্ক্রাইবার বাড়াবো, সেক্ষেত্রে আমাদের যারা সিনিয়র বড় ভাই রয়েছেন তারা শুধু একটা কথাই বলে, তা হলো আপনি একাধিক ভিডিও আপলোড করতে থাকেন একের পর এক। আমি আমার কথা বলি, আমি একটা না 72 অর্থাৎ 72টা ভিডিও আপলোড করেছি, কিন্তু আমার কোনো ভিডিও র্যাঙ্ক করেনি। একটা ভিডিওতে 1500+ ভিউ হয়েছিল, কিন্তু সেটা আবার আগের মতো থেমে গিয়েছে। তো আমি যদি 72টা ভিডিও আপলোড করি, তো আমি যদি আরও ভিডিও আপলোড করতে থাকি সেটা নির্ভর করবে আমার নিচের উপর। আমি এডুকেশনাল ভিডিও আপলোড করি, তো সেক্ষেত্রে এডুকেশনাল ভিডিও কয়জন দেখে? ঠিক তেমন আপনারা যদি এমন কোনো নিউজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কজন দেখবে সেটা আপনি নিজেই বিচার করুন। তো সকলেই শুধু একটা কথাই বলে, তা হলো যে ভিডিও ভিউ বাড়াইতে হলে আপনি আপনার ভিডিও আপলোড করতে থাকেন, তারপর ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও আপলোড করেন। ভাইরে, আমার চ্যানেল যদি এডুকেশনাল হয়ে থাকে তাহলে আপনি কীভাবে ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও তৈরি করবেন? আপনার যদি নিউজ টাইপের হইতো তাহলে আপনি হয়তো সেখানে ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও তৈরি করতে পারতেন, কারণ সেখানে গরম গরম যে খবরগুলো আছে সেই খবরগুলো দিয়ে আপনি ট্রেন্ডিং নিউজ বা ট্রেন্ডিং ভিডিও দিয়ে আপনার ভিউজ বাড়াইতে পারতেন, এবং ভিউজ বাড়লে সেক্ষেত্রে সাবস্ক্রাইবার বৃদ্ধি পাইতো। কিন্তু ভাই, এখানে তো আপনি এডুকেশনাল ভিডিও নিয়ে চ্যানেল তৈরি করছেন, সেক্ষেত্রে আপনি তো ওই টাইপের ট্রেন্ডিং টপিকস নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ভিডিও র্যাঙ্ক করবে কীভাবে? তো আমি এই সমস্যাগুলো অনেক দিন ফেস করার পর নিজে নিজে চিন্তা করলাম যে সবাই শুধু ভিডিও আপলোডের কথা বলে, কিন্তু কেউ বলে না যে কীভাবে আমার ভিডিও র্যাঙ্ক করবে। তো আপনি যদি একাধিক ভিডিও আপলোড করতে পারেন সেটা ভালো, আপনি ভিডিও আপলোড করেন সমস্যা নাই, কিন্তু আপনার ভিডিও পাবলিকের কাছে কীভাবে পৌঁছাবেন? ইউটিউবের বর্তমান যে অ্যালগোরিদম, সেক্ষেত্রে আপনার ভিডিও যদি পাবলিকের কাছে না পৌঁছায় তাহলে আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না। আপনার একাধিক ভিডিও দেন বা হাজার হাজার ভিডিও দেন, সেই ভিডিও যদি আপনার পাবলিকের কাছে না পৌঁছায় তাহলে সেই ভিডিও সারা জীবন আপনার চ্যানেলেই পড়ে থাকবে, সেখানে ওই 50-60টা ভিউয়ের বেশি আপনার ওখানে আসবে না। ইউটিউবের যে বর্তমান অ্যালগোরিদম, সেখানে ইউটিউব বলছে যে আপনার ভিডিও যদি কেউ একবার দেখে তাহলে আপনার ওই ভিডিওর এগেনস্টে আরও আপনার চ্যানেলের 4-5টা ভিডিও ওই চ্যানেলের হোম পেজে রিকমেন্ড করবে, তো সেক্ষেত্রে আপনার ভিডিও ভিউজ হবে। এখন কথা হলো যে আপনার ভিডিও কীভাবে আপনি একজন ভিউয়ারকে দেখাবেন। তো কে কী করে সেটা আমি জানি না, কিন্তু আমি যে কাজটা করছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, তা হলো ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছানোর জন্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটা প্রথমত ফেসবুক, তবে ফেসবুক এখন তার নিজেরই প্ল্যাটফর্ম রয়েছে, সেক্ষেত্রে ফেসবুক আপনার ভিডিও খুব সহজে র্যাঙ্ক করবে না বা ভিডিও সকলের কাছে পৌঁছাবে না। তার একটা কথা বলি, তা হলো আপনি চাচ্ছেন যে এবার আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা শেয়ার করবেন, তো আপনি যদি আপনার একটা লিংক একাধিক জায়গায় পেস্ট করেন সেটা স্প্যাম হয়ে যাবে, তাহলে আপনি কীভাবে শেয়ার করবেন সেটা? তো আপনি শেয়ার করতে চাইলে
আপনার যে মোবাইলে যে ইউটিউব অ্যাপসটা রয়েছে সেটার মাধ্যমে শেয়ার করতে হবে। এতে আপনার ভিডিও লিংক শেয়ার হইলেও সেটা স্প্যাম হবে না। তো আমি যেটা করলাম সেটা হলো আমার যে হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে এবং ইমো আইডি রয়েছে, আমি সেই আইডির মাধ্যমে ভিডিওগুলো শেয়ার করা শুরু করলাম। তো আমার প্রথমে চ্যানেলে মাত্র 4000 ভিউ ছিল, আমি মাত্র এক মাস কাজ করলাম ভিডিও শেয়ার করে, সেটা হলো ইমোতে শেয়ার করলাম এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম। আপনি অবাক হয়ে যাবেন, আপনার কোনো ভিডিও যদি আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করেন সেই ভিডিও মাত্র 2 দিনের মধ্যে 1500 থেকে 2000 ভিউ হয়ে যাবে। যদি আপনার ইমোতে কন্ট্যাক্ট নাম্বার বেশি থাকে, আপনার যতগুলো ইমো কন্ট্যাক্ট রয়েছে সবগুলো ইমো কন্ট্যাক্ট ওনারের কাছে একটা করে নোটিফিকেশন চলে যাবে আপনি ভিডিও রিলিজ করার সঙ্গে সঙ্গে বা শেয়ার করার সঙ্গে সঙ্গে। সেই ভিডিও যখন একজন ইউজার একবার 1 সেকেন্ড হলেও দেখবে, ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী সেই ভিডিওটা আপনার ওই ইমো কন্ট্যাক্ট নাম্বারের যে ব্যক্তি তার নিকট পৌঁছে যাবে এবং আরও কয়েকটি রিকমেন্ডেড ভিডিও, আপনার চ্যানেলের রিকমেন্ডেড ভিডিও তার হোম পেজে চলে যাবে। তো সেখানে যদি সে ইচ্ছা করে যে এখান থেকে একটা ভিডিও ভালো লাগলো তাহলে সেই ভিডিওটা সে দেখতে পারে। এভাবে আপনার ভিডিওর ভিউজগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এবং চাইলে সে যদি দেখে যে আপনার চ্যানেলে আসলে ভালো মানের ভিডিও রয়েছে তাহলে সে সাবস্ক্রাইবও করতে পারে। এছাড়া আপনার আর ভালো কোনো পথ নাই, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ছাড়া আপনার ভিডিও কখনোই ভিউয়ারের কাছে পৌঁছাবে না। তো যদি ভিউয়ারের কাছে না পৌঁছায় আপনার চ্যানেল আজীবন ওই জিরোতেই পড়ে থাকবে। তো একবার ভাবুন আমার এই দেখানো পদ্ধতিটা আপনার ভালো লাগলো কি না। তো আমি যেটা নিজে নিজে অ্যাপ্লাই করলাম আপনার কাছে সেই বিষয়টা শেয়ার করলাম। যদি আপনি মনে করেন যে আমার এই পদ্ধতিটা ভালো তাহলে এটা ফলো করতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, কেউ আগায় এসে আপনার চ্যানেলে, আপনি নতুন ইউটিউবার, আপনি 2টা 3টা 4টা 5টা 10টা 15টা 100টা ভিডিও দিয়েছেন, আগে এসে আপনার চ্যানেলে কেউ আপনার ভিডিও দেখতে যাবে না। প্রথমে আপনাকে পরিচিতি পাওয়ার জন্য সেই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাইতে হবে। তো এর জন্য এছাড়া ভালো কোনো মাধ্যম আপনার কাছে আর নাই। আপনি সোশ্যাল মিডিয়া শেয়ার করা ছাড়া আপনার ভিডিও কখনোই মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। আর সাবস্ক্রাইবার তো দূরের কথা। আর একটা বিষয় হলো সাবস্ক্রাইবার, ভিউজ আপনি হয়তো একটু একটু করে নিয়ে নিলেন কিন্তু সাবস্ক্রাইবারও দরকার, কারণ আপনার ভিডিও মনিটাইজেশনের জন্য সাবস্ক্রাইবার অবশ্যই দরকার হয়ে পড়বে। আর এটা শিওর যে আপনি যদি ভিডিও ভিউয়ার আইতে পারেন, 1 লাখ ভিউ হইলে সেখানে 25,000 সাবস্ক্রাইবার এমনিতে হয়ে যায়। তো আপনি এবার সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন, আপনি যখন ইউটিউবে সার্চ করবেন যে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, তখন অনেকেই বলবে যে আপনি বিভিন্ন চ্যানেল থেকে সাবস্ক্রাইবার নিতে পারেন বা ফ্রি কিছু চ্যানেল, ফ্রি কিছু ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার নিতে পারেন, কিন্তু এটা আসলে নেওয়া ঠিক না। আর যদি আপনি সাব ফর সাব নেন, এক্ষেত্রে অনেক বড় ভাইদের অনেক ভিডিও রয়েছে যারা ভিডিওতে বলে দিয়েছে যে সাব ফর সাব ইউটিউব আসলে অ্যাকসেপ্ট করে না, কিন্তু আমি বলছি এমন কোনো চ্যানেল নাই ইউটিউবে যেই চ্যানেল সাব ফর সাব ছাড়া এই পর্যন্ত আসতে পারছে বা বড় পজিশনে চলে আসছে। সাব ফর সাব বলতে আপনি কী বোঝেন? আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে বন্ধু আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করছি, বা আপনারা 10টা ফ্রেন্ড একজন আরেকজনের চ্যানেল সাবস্ক্রাইব করলেন, এটা তো সাব ফর সাব। তাহলে সাব ফর সাব ছাড়া আপনি কীভাবে আগাবেন? আপনার চ্যানেলে একজন সাবস্ক্রাইবার থাকবে না, তাহলে আপনার চ্যানেল গ্রো করবে কীভাবে? আপনি যখনই ইউটিউব খুলবেন সঙ্গে সঙ্গে দেখবেন সিনিয়র বড় ভাইদের একটাই কথা, সাব ফর সাব নেওয়া যাবে না। তাহলে সাব ফর সাব বলতে আমি কী বুঝি? অর্থাৎ আমি যদি কোনো সাব ফর সাব ওয়েবসাইট, সাব ফর সাব ফেসবুক পেজ সেখান থেকে সাব নিই তাহলে সেটা হয়তো অবৈধ হতে পারে, কিন্তু ইউটিউবে একটা পদ্ধতি রয়েছে, সেটা হলো আপনার ভিডিওর নিচে কেউ কমেন্ট করে বসলো যে আমাকে সাব করুন আমি আপনাকে সাব করব, আপনি যদি সেটাও করেন সেটাও আপনার স্প্যাম হয়ে যাবে। আপনি ট্রাই করে দেখুন, কোনো একটা ভিডিওর নিচে লিখুন আপনি সাব ফর সাব, আপনি হয়তো সেই কমেন্টটা দেখতে পাচ্ছেন কিন্তু যার ভিডিওতে আপনি কমেন্ট করলেন তার ভিডিওতে গিয়ে ওইটা স্প্যাম হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে সাব ফর সাব নেবেন? তবে হ্যাঁ, আপনি যে পদ্ধতিটা অবলম্বন করছেন সেটাও ঠিক আছে, আপনি ভিডিওর নিচে কমেন্ট করবেন সাব নেবেন সেটা আপনি নিতে পারেন, তবে পদ্ধতিটা একটু চেঞ্জ করতে হবে। কী হলো, কীভাবে চেঞ্জ করবেন? আপনি
সেটা হলো আপনি ভিডিওর নিচে কখনো সাব ফর সাব কথাটা লিখতে পারবেন না, এটা অবৈধ, ইউটিউব এটাকে স্প্যাম হিসেবে ধরে নেয়। তো সেক্ষেত্রে আপনি জাস্ট প্রত্যেক দিন কমপক্ষে 100 থেকে 150 ভিডিও ওপেন করবেন। সেটা কীভাবে, আপনি প্রথমে সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দেওয়ার পর সেখান থেকে আপনি ফিল্টারিং করবেন, লাস্ট আওয়ারে যে ভিডিওগুলো সেই ভিডিওর নিচে আপনি কমেন্ট করবেন, শুধু ভিডিওর গুড সাইড ব্যাড সাইড কমেন্ট করবেন। চাইলে আপনি বলতে পারেন যে আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন, তবে আপনি সরাসরি সাব ফর সাব চাইতে পারেন না, এটা ইউটিউব অ্যাকসেপ্ট করে না। এভাবে যখন আপনি 100 ভিডিওতে আপনি কমেন্ট করবেন এবং তাকে অনুরোধ করবেন আপনার চ্যানেলটা একটু ঘুরে আসার জন্য বা একটু দেখে আসার জন্য, আপনার চ্যানেলের ভিডিও যদি তার ভালো লাগে তাহলে সে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও যদি সে প্রফেশনাল হয়ে থাকে আপনার আমার মতো, তাহলে কমপক্ষে চ্যানেল গ্রো করার জন্য আপনার ভালো চাইতে পারে বা সে তারও ভালো চাইতে পারে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার বন্ধু হতে পারে। এভাবে আপনি যদি 100 থেকে 150 ভিডিওতে প্রত্যেক দিন আপনি কমেন্ট করতে পারেন, আমি কনফার্ম যে আপনার 30 থেকে 40টা সাবস্ক্রাইবার প্রত্যেক দিন আসবে। তো একবার ভাবুন, যদি 30টা সাবস্ক্রাইবার দিনে আনতে পারেন আপনি, তাহলে মাসে আসে প্রায় 900 মতন, 900 মতন আসে। তো সেক্ষেত্রে আপনার চ্যানেল আস্তে 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 আগায় যাবে। ভাই, ইউটিউব আসলে একদিনে গ্রো করার জায়গা না, এখানে অনেক দিন যাবৎ কাজ করতে হয়। আমি প্রায় 1-2 বছর আগে একটা চ্যানেল খুলে রাখছিলাম, সেখানে কাজ করি নাই, বিগত 2 মাস যাবৎ আমি কাজ শুরু করছি। আমি আগে জানতাম না আসলে কীভাবে আগাইতে হয়। অনেক ইউটিউব খুললেই কেউ বলে সাব ফর সাব নেওয়া যাবে না, কেউ বলে আনলিমিটেড ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করলাম কিন্তু হয় না। এরপর আমি কী করলাম, আমার নিজস্ব যে পদ্ধতি সেটা ব্যবহার করা শুরু করলাম, যে ইমোতে শেয়ার করলাম, হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম, তারপর আরও অনেক সোশ্যাল সাইট রয়েছে যেখানে আমি শেয়ার করলাম। এতে কী হয়, ব্যাকলিঙ্ক তৈরি হয়, আর ব্যাকলিঙ্কের উপরও র্যাঙ্কিংয়ের একটা বিষয় থাকে। এছাড়া আপনি বিভিন্ন ব্লগে বা আপনি ব্লগার ইউটিউবের যে একটা রয়েছে, ব্লগ সাইট রয়েছে, সেখানে আপনি ভিডিও শেয়ার করতে পারেন একটা ওয়েবসাইট তৈরি করে blogger.com-এ। এরপর আরও রয়েছে ফ্রিং রয়েছে, এক কথায় আপনি যতগুলো সোশ্যাল সাইট চেনেন সেই সেই জায়গাতে আপনি শেয়ার করতে পারেন। তবে ফেসবুককে একতরফা করে নেবেন না, কারণ শুধু ফেসবুকে শেয়ার করলে ফেসবুকের নিজের একটা প্ল্যাটফর্ম রয়েছে, তো সেক্ষেত্রে ও আপনাকে এই লিঙ্ক শেয়ারটা অ্যাকসেপ্ট করবে না। আর যদি ইমো এবং হোয়াটসঅ্যাপ ছাড়া বাকি জায়গাতে আপনার শেয়ার করার জন্য ভিডিওর নিচে যে শেয়ার বাটন রয়েছে সেখানে ক্লিক করে তারপর শেয়ার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর যদি ভিডিওর কথাগুলো ভালো লেগে থাকে, তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। অনেকেই হয়তো এই ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবারের বিষয়ে ভিডিও ক্রিয়েট করছে, তো আমার মনের কথাগুলো জাস্ট আমি শেয়ার করলাম, আমার সমস্যাগুলো উপস্থাপন করলাম। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব সংক্রান্ত পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।